ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা বাইরে আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার সূরা ইখলাস একবার সূরা ফালাক একবার সূরা নাস তিনি পড়তেন তিনি পড়তেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تني بورتن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون تني بورتن اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك تني بورتن آية الكرسي تني بورتن سبحان الله 33 بار الحمد لله 33 بار 33 بار الله أكبر 34 بار لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كونو كونو بورنا أرسي যে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাআবুদু ইল্লা ইয়াহ লাহুন নিআমাত ওয়ালাহুল ফযল ওয়ালা সানাহুল হাসান এই পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দোয়া জিকির পড়তেন এগুলোর সবগুলা যাদের মুখস্থ আছে একটু হাত তুলুন তো দেখি কার কার মুখস্থ আছে সবার মুখস্থ আছে এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো মাশাআল্লাহ অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন বাকিদের মুখস্থ নাই তার মানে কি তার মানে হলো সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেটা করতেন ওটা আমরা জানি না আমরা জানি রেডিমেড মুনাজাত রেডিমেড মুনাজাত বুঝেননি জি ইমাম সাহেবের সাথে হাত তুললাম ইমাম সাহেবের সাথে নামাইলাম কি বললো না বললো খোঁজ খবর নাই এটা ঠিক পাঁচ ওয়াক্ত সালাতের পর বা যে কোনো সালাতের পর দোয়া কবুল হয় তিরমিজির বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই সময় দোয়া কবুল হয় এক হলো ভোর রাতে আরেকটা হলো প্রত্যেক নামাজের পর এই জন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমরা আজকে দেখি সবাইকে নিয়ে হাত তুলে এভাবে দোয়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মসজিদে নববীতে তারপর চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন সব মিলে প্রায় 80,000 বার ইমামতি করেছেন চার খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আমার এই দীর্ঘ এত হাজার হাজার বার ইমামতি করেছেন যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যদি দুই চার বারও সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে এই রেডিমেড মুনাজাত করতেন তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না সাহাবীরা দেখা বলতেন না যে নবীজি নামাজের পরে সালাম ফিরেলেন এরপর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম বলার পর হাত তুললেন আমরা সবাই হাত তুললাম আমরা উনি নামালেন আমরা সবাই নামাইলাম যদি তিনি একবারও করতেন এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসতো না কিন্তু এরকম কোনো বর্ণনা তো পাওয়া যায় না বর্ণনা পাওয়া যায় তিনি সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম পড়তেন যে দোয়াগুলো এগুলো বলতেন এরকম বিভিন্ন বর্ণনা আছে কিন্তু এইভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের কথা নাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন তো আমি কার অনুসরণে এটা করব আমার কথা কি বুঝতে পারছেন কার অনুসরণে করব আমি বলেন ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই এক দুইবার পড়ছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়ছেন না 10 বছর ইমামতি করেছেন এক ওয়াক্ত ইমামতি ছাড়া আরেকজনের ইমামতিতে পড়েন নাই নিজেই ইমামতি করেছেন তাহলে তিনি ইমামতি করে সালাম ফেরানোর পর কি করছেন বর্ণনা আসছে তিনি ব্যক্তিগতভাবে কি করছেন টয়লেটে কিভাবে পরিচ্ছন্ন হয়েছেন স্ত্রীর সাথে একান্তে কিভাবে তিনি কথা বলেছেন তার সবগুলোর বিবরণ হাদিসে আসছে কোন এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখে বিড়বিড় করে কিন্তু একটা দোয়া পড়ছেন সাহাবীরা সাথে সাথে ধরে ফেলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন বিড়বিড় করে আমাদেরকে শিখিয়ে দেন তারা এতটা উদগ্রীব ছিলেন তো সালা পাঁচ ওয়াক্ত সালাতের পর এইভাবে যদি সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাতের এই কাজটা তিনি যদি দুই চার বারও করতেন একবারও যদি করতেন অসংখ্য হাদিসে তার বর্ণনা থাকতো অথচ দেখান তো দেখি এরকম আরেকটা হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবাইকে নিয়ে নামাজের উপর মুনাজাত করেছেন যদি না করেন বা প্রমাণ না হয় তো আমি কার অনুসরণ করার জন্য এটা করব আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের দেশের 99% মানুষ প্রায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকিরগুলো জানে না জানে হলো রেডিমেড মুনাজাত সুন্নাত জানে না আমি সেটাকে বেদাত বলতে যাচ্ছি না যদি কেউ এটাকে সালাতের অংশ মনে না করে আবশ্যক মনে না করে তাহলে সেক্ষেত্রে এটা বেদাত বলতে পারবো না কিন্তু যেভাবে এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে আমাদের দেশে কোনো ইমাম সাহেব যদি ভুলেও একদিন বাদ দেয় তো ইমামের খবর আছে ঠিক না বে ঠিক তাহলে বোঝা গেল
এটাকে আর সাবা মানে এটা শুধুমাত্র এমনিতে এমনিতে করা হয় সেই হিসাবে মনে করা হয় না বরং এটাকে আবশ্যক মনে করা হয় ঠিক না ঠিক মুনাজাত তো করতে হবে আল্লাহর সাথে এই সালাতটাই তো মুনাজাত সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত নামাজটাকে বলছেন এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে কানাগুষা করা কথা বলা আপনি নামাজের মধ্যে কি করেন খেয়াল করেন তো একটু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখাও দোয়া শুরুতে দোয়া আর মাঝখানে তাসবিহ করতেছেন তাসবিহ থেকে দাঁড়ায় প্রশংসা করতেছেন সিজদা থেকে উঠে আবার বসে আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি দোয়া করতেছেন আল্লাহ ক্ষমা করেন রিজিক দেন মাফ করেন দোয়া করতেছেন আবার সিজদা গিয়ে তাসবিহ পেশ করতেছেন উঠে বসে আত্তাহিয়াতু লিল্লাহ আল্লাহর প্রশংসা করে তাহিয়া নিবেদন করে এরপরে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ শান্তি আমার প্রতি বর্ষিত হোক আপনার সব নেককার বান্দাদের প্রতি বর্ষিত হোক দোয়া এরপর দুরুদ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ দোয়া আল্লাহ নবীজির প্রতি আপনি রহমত নাজিল করেন তার প্রতি বরকত নাজিল করেন দোয়া না এরপরে আয়েশা দোয়া মাসুরা পড়তেছেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া রহমনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহ আপনি আমাকে মাফ করেন রহম করেন আপনি গফুরুর রহিম দোয়া না দোয়া না তাহলে নামাজের শুরুতে সূরা ফাতিহা দাঁড়ায়াও দোয়া করছেন বৈঠকও দোয়া করছেন দুই সেজদার মাঝখানে দোয়া করছেন পুরো নামাজটাই দোয়া পুরো নামাজটাই আল্লাহর সাথে কথোপকথন এই জন্যই হাদিসে এটাকে মুনাজাত মা আল্লাহ বলা হয়েছে আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে কি করা কথোপকথন করা কথাবার্তা বলা এবং দোয়া করা পুরো নামাজটাই দোয়া এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন আল্লাহর প্রশংসা করতেন নামাজের পর আবার কিছু দোয়া নিবেদন করতেন মনে রাখবেন যেই যেই জায়গায় নির্দিষ্ট দোয়া হাদিসে সেখানেও আছে সেখানে হাত তোলা ওই দোয়ার জন্য হাত তোলা সাবেত নাই যেমন টয়লেটে ঢুকার সময় দোয়া আছে না নাই কিন্তু হাত তোলেন না তোলেন না খাবারের শেষে দোয়া আছে না নাই হাত তোলেন না তোলেন না কারণ যেখানে দোয়া ফিক্স থাকে হাদিসে দোয়ার ভাষ্য ঠিক থাকে ওটা মুখে উচ্চারণ করতে হয় আর যেখানে দোয়া কবুলের জায়গা বলা আছে নামাজের পরে দোয়া কবুলের কথা বলা আছে আপনার আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে অবশ্যই আপনি হাত তুলে লম্বা সময় দোয়া করেন কোনো অসুবিধা ভুল বুঝবেন না আবার অনেকে আছে দোয়াই ছেড়ে দিস আল্লাহর কাছে চাইতেই জানে না বেদাত বেদাত করতে করতে দোয়াই ভুলে গেছ আছে না আমাদের সমাজে যে হাত তুলতে ভুলে গেছে অনেক কপাল পড়া এরকম আস চোখের পানি ফেলতে ভুলে গেছ চাইতে ভুলে গেছ ভাইরা আমার অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে দোয়া ওই বুঝা না বুঝে আন্দাজে দোয়া করা যাবে না অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে হয়তো ইমাম সাহেব দোয়ার জন্য হাত তুলছে কেউ একজন এখনো তাসবিহ জিকিরগুলা মাসনুন দোয়াগুলা জিকিরগুলা পড়তেছে তো আশপাশ থেকে এরকম করে খোঁচা দেয় দেখবেন মানে হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন আবার দেখা যাচ্ছে ওই বেচারা হুজুর হাত নামায় ফেলছে কিন্তু ওনার আল্লাহর কাছে আরো কিছু চাওয়ার আছে তার কিছু মনের ব্যথা আছে তিনি আরো দোয়া লম্বা করতেছে তাও দেখবেন পাশ থেকে এরকম গুতা মারে এই হুজুর নামে ফেলছে তুমি কি করো এখন আছে না নাই এটার আমি নাম দিছি রেডিমেড মুনাজাত রেডিমেড তে রেডিমেড মুনাজাত নাই নামাজের পরে দোয়া আপনি অবশ্যই করবেন কিন্তু রেডিমেড দোয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন কিন্তু ভাইরা এগুলো নিয়ে খবরদার গন্ডগোল ফাসাদ করা জায়েজ আপনি যেটাকে বিশুদ্ধ মনে করছেন সেটার উপর আমল করবেন কিন্তু যা এলাকার ইমাম সাহেবদের পিছনে ফতোয়াগিরি ফতোয়া দিয়ে খোঁচাখুচি করা গন্ডগোল লাগানো এটা করতে যাবেন খবরদার ওলামাদের সাথে বেয়াদবি করবেন না আপনি পারলে বুঝাইতে পারলে বুঝাবেন না বুঝাতে পারলে নিজেটা নিজে আমল করবেন তাই বলে আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়া বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা সেখানে দলাদলি করা এগুলো ইসলামে জায়েজ নাই খবরদার